বিতর্কের নাম পরেশ অধিকারী। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী তার মেয়েকে ঘুষ দিয়ে ব্যাকপথে চাকরিতে ঢুকিয়েছেন, চাকরি বরখাস্ত হয়েছে, পাশাপাশি তাকে হাজিরা দিতে হয়েছে নিজাম প্যালেসে। এরপর আজ কোচবিহারে সাংবাদিকদের সামনে মুখ খুললেন তিনি। তিনি বলেন বিরোধীরা তাকে নিয়ে নানা প্রশ্ন তুলছে, যে অভিযোগ উঠছে ভিত্তিহীন। দাবি করলেন এসএসসি দুর্নীতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারী। কি বলছেন তিনি দেখুন। চাকরি নিয়ে যদি বলা হচ্ছে যে আমার বউয়ের চাকরি নিয়ে, চাকরি বিয়ের আগে তারা এখন রিটায়ারের পথে, আমার দাদার চাকরি তারা রিটায়ার করে গেছে, এগুলি একটা নিস্তারা পেয়েছে। আর যেসব কথা বলা হচ্ছে এগুলো মিথ্যার সব অসত্য কথা বলা হচ্ছে, যেগুলি বিচারাধীন সেই বিষয়ে তো নতুন করে কিছু বলা যাবে না, যেগুলি বিচারাধীন সেই বিষয়ে চিন্তা ভাবনা হচ্ছে, আমাদের লয়ের কীভাবে বলে সেই নির্দেশে চলতে থাকবে, আইনি লড়াই চলছে। যেগুলি বলা হচ্ছে সেগুলি তো মিথ্যাই বলা হচ্ছে, সেগুলি নিশ্চয়ই যেহেতু আইনের বিষয় সেজন্য আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে এগুলি সব কাটিয়ে উঠতে হবে।